ছিলেন সমাজবাদী পার্টির বিধায়ক চাঁদ মোহাম্মদ, ছিলেন এসইউসিআই এর বিধায়ক তরুণ নস্কর। বিধানসভার 75 বছর পূর্তি সমাপ্তি অনুষ্ঠানে এই দুজন ছাড়া ছিলেন না কোনো বিরোধী মুখ, ছিল না বামেরা, ছিল না কংগ্রেসও। আর সেদিকে লক্ষ্য রেখে এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বয়কটের আন্দোলনকে তিনি কোনোভাবেই সমর্থন করেন না। আরো জানিয়েছেন, বিধানসভা গণতন্ত্রের সব থেকে বড় আদালত, বক্তব্যের মাঝে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা সবাইকে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী, ধন্যবাদ জানিয়েছেন মোর্চার শীর্ষ নেতাদের। সবশেষে সবার উদ্দেশ্যে বিধানসভার নিয়ম নীতি মানার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণে কেরোসিন কাণ্ড নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন হোম পাবলিকেশনের রেজিস্ট্রার বিষয় রায়। রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠান। বুধবার সকাল 11:15 নাগাদ বিষয়বাবু নবান্নে এসে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেন। মহাকরণে কেরোসিন কাণ্ডের জন্য ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন জ্যোতির্ময় নন্দী। সঠিক পরিচয়পত্র ছাড়া জ্যোতির্ময় নন্দী মহাকরণে কাজ করছিলেন। সেখানে নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তাদের কাজে গাফিলতির অভিযোগ উঠেছে, ফলে খোদ মহাকরণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বাম আমলে রাজ্যের শিল্প বলে কিছুই ছিল না, শুধু চুক্তি হয়েছে। পূর্বতন শিল্পমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নতুন সরকার স্বচ্ছ পরিষ্কার শিল্পনীতি তৈরি করে দিয়েছে। শিল্পের জমিতে শিল্পই করতে হবে, জমি ফেলে রাখা যাবে না। হাই নিউজের স্টুডিওতে এসে সেই বার্তাই আরো একবার তুলে ধরলেন রাজ্যের শিল্পমন্ত্রী। বিরোধীরা বারবার বলছে এরাজ্যে বড় শিল্প আসছে না, শিল্পমন্ত্রীর স্পষ্ট জবাব, আসছে বড় শিল্প, বন্দর হচ্ছে, রয়েছে অটোভাবে পরিকল্পনা, পর্যটন থেকে গার্মেন্টস পার্ক থেকে জুয়েলারি পার্ক, এরাজ্যে শিল্প ভাবনার ভবিষ্যৎ রূপরেখা উঠে এলো শিল্পমন্ত্রীর বক্তব্যে। হাই নিউজ স্টুডিও এক্সক্লুসিভ পার্থ চট্টোপাধ্যায়। কসবায় কে ঘোষাল রোডের একটি ফ্ল্যাটে মঙ্গলবার দুপুরে গৃহকর্তীকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী রত্না মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তিন যুবক কাপড় বিক্রেতা সেজে বেল বাজায়। তিনি দরজা খুলতে না খুলতেই নিজ মূর্তি ধারণ করে তিন দুষ্কৃতী। 12,000 টাকা নগদ এবং সোনা দানা হাতে চম্পট দিয়েছে ডাকাতটা। অভিদে নামে এক ডাকাতকে শনাক্ত করতে পেরেছেন রত্না দেবী। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে চম্পট দেয় ডাকাতরা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। ঘটনাস্থলে যান কলকাতা দক্ষিণ পূর্বের ডিসি সন্তোষ পান্ডে এবং কসবা থানার পুলিশ। গোলপার্কে মঙ্গলবার রাতে এক যুবতী শ্লীলতাহানির শিকার হলেন। গোলপার্কের মোড় থেকে গড়িয়াহাটের দিকে হেঁটে যাচ্ছিলেন ওই যুবতী। সে সময় এক যুবক ওই যুবতীর পিছু নেয়। তাকে লক্ষ্য করে নানান কুরুচিকর মন্তব্য এবং ইঙ্গিত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত পথচারী এবং স্থানীয় মানুষের তৎপরতায় গড়িয়াহাট থানার পুলিশ ওই যুবককে আটক করেছে। শিয়ালদার বেশ কিছু লজের আড়ালে চলে দেহ ব্যবসা। মঙ্গলবার রাতে এমনই এক লজে ঘটে গেল হত্যার ঘটনা। শিয়ালদার দেবেন্দ্র মুখার্জি রোডের সাধু লজ। এই লজেরই এক আবাসিকের সঙ্গে বচসা এবং হাতাহাতি জেরে খুন হলেন লজেরই বছর 45 এক কর্মচারী নিরঞ্জন জানা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য এনআরএসে আনা হয়। তদন্তে নেমেছে মুচিপাড়া থানার পুলিশ। এই ঘটনা জেরে সাধু লজের মালিক সাধু যাদবের ছেলে শ্রীকান্তকে আটক করেছে মুচিপাড়া থানার পুলিশ। এরপর দেহ ব্যবসা বন্ধে শহরের পুলিশ প্রশাসন কতটা সতর্ক থাকবে তা প্রমাণ করবে সময়ই। শিম্পাঞ্জি, জাগুয়ার এবং লাল ক্যাঙ্গারু, কলকাতার আলিপুর চিড়িয়াখানার এই তিন সক্ষম সবল পুরুষ প্রাণীর সঙ্গিনী খুঁজতে দেশের সব চিড়িয়াখানায় যেমন SOS গেছে, ঠিক তেমনই ইন্টারনেটে বিশ্ব চষে ফেলেছেন পশুশালার কর্তারা। দুর্ভাগ্যের বিষয়ে কারোর জন্যই বউ মেলেনি, বৌভাগ্য বড় খারাপ জাগুয়ার, শিম্পাঞ্জি এবং লাল ক্যাঙ্গারুর। লাল ক্যাঙ্গারুটি তো আবার একদম একা, মেয়ে জাগুয়ার না পাওয়ায় প্রায় হাল ছেড়ে দিয়েছেন জু কর্তৃপক্ষ। আর শিম্পাঞ্জির দুর্দশা তো চোখেই দেখা যায় না, বড় দুঃখে জীবন। দোল খেতে খেতে সে হয়তো ভাবে কোনো কুমারী শিম্পাঞ্জির কথা। শীতের আমেজ পড়তে না পড়তেই বিভিন্ন এলাকায় গজে উঠেছে এক নতুন ধরনের মিষ্টির দোকান। গ্রাম বাংলার মিষ্টির প্রস্তুতকারকরা এই সময়ে শহরের আনাচে কানাচে তাদের ছোট ছোট দোকানগুলি খোলেন। আর মিষ্টি প্রিয় বাঙালি যে মোয়া আর গুড় উভয়ের স্বাদ এই সময় হাতছাড়া করে না তা বলাই বাহুল্য। বছরের সেরা গুড় নাকি এই সময় খেজুর গাছ থেকে মেলে, আর তা থেকে যে গুড় তৈরি হয় তা দিয়ে রকমারি মিষ্টান্ন যে তৈরি হতে পারে তার বলার অপেক্ষা রাখে না। আবার অনেকেই গুড় বাড়িতে নিয়ে গিয়ে পিঠে পায়েস তৈরি করেন। সবই শীতের বাজারে জমজমাট মো এবং গুড়ের বাজার। বুধবার আকাশ পরিষ্কার থাকবে, কোনো কোনো অঞ্চলে সকালের দিকে হালকা কুয়াশা। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90% কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।